ভোট নিয়ে মামলা আর কিছুক্ষণের মধ্যেই রায় দেবে হাইকোর্ট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পঞ্চায়েত ভোট নিয়ে মামলা আর কিছুক্ষণের মধ্যেই রায় দেবে হাইকোর্ট। বিকেল 4:30 শুভেন্দু অধিকারী এবং অজিত চৌধুরীর করা জোড়া মামলার রায় দেবে হাইকোর্ট। আর কিছুক্ষণের মধ্যেই এই পঞ্চায়েত ভোট নিয়ে মামলার রায় দেবে হাইকোর্ট। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে সকাল থেকে আপনাদের যেমনটা দেখেছি যে মনোনয়নের চতুর্থ দিন কিভাবে অশান্তি, ভাঙর, ক্যানিং, বিভিন্ন জায়গায় অশান্তি, সকাল থেকে যেভাবে আপনারা দেখেছেন মুহুর্মুহু বোমাবাজি ভাঙরে হয়েছে এবং গুলি চলেছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এই সাদা গাড়ি আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ি, এবং এই সাদা গাড়ির ড্যাশবোর্ডেই উদ্ধার হয়েছে বোমা। সেই বোমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরাবুল ইসলামের ছেলের গাড়ির ড্যাশবোর্ডে উদ্ধার বোমা। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দু আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, যে প্রশ্ন উঠছে একেবারে, আরাবুল ইসলাম আমরা গতকালই দেখেছিলাম যিনি শান্তির বার্তা দিয়েছিলেন পঞ্চায়েত ভোটে, এবং তার ছেলেরই গাড়ি থেকে আজকে এই মনোনয়ন পেশের দিনে যেখানে অশান্তি হয়েছে ভাঙরে, তার গাড়ি, তার ছেলেরই গাড়ির ড্যাশবোর্ড থেকে বোমা উদ্ধার। কিভাবে বোমা এলো সেখানে? একেবারে কিভাবে বোমা এলো সেটাই কিন্তু মূল প্রশ্ন। তোমাকে বলে রাখি, এই যে গাড়িটি দেখতে পাচ্ছ সাদা রঙের, এই গাড়িটি কিন্তু হাকিমুল ইসলামের, তেমনটাই কিন্তু অভিযোগ। এই গাড়িতে করেই হাকিমুল ইসলাম কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে এবং বিভিন্ন নির্বাচনে কিন্তু তিনি তার কাজ, দলীয় কাজ সারেন এবং সেই গাড়িতে কিন্তু তিনি ঘুরে বেড়ান। এই যে গাড়ি, এই গাড়ি কিন্তু কার্যত ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ কিনা এই গাড়ি ভাঙচুরের পেছনে কিন্তু ISF-এর হাত রয়েছে, তেমনটাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হলেও মারাত্মক বিষয় যেটা সামনে আসছে, হাকিমুলের যে গাড়ি, গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে তাজা বোমা, হাকিমুল ইসলামের গাড়ির ড্যাশবোর্ডে তাজা বোমা। এই তাজা বোমার গাড়িতে ছিল নাকি এই গাড়িতে এই তাজা বোমা কেউ রেখে গিয়েছে, এই দুতরফের অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল, সেই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছিলই। স্বাভাবিকভাবে এই যে গাড়িতে বোমা রাখা হয়েছে, যে মুহুর্মুহু বোমাবাজির ঘটনা, প্রায় 100টির ওপরে বোমা ইতিমধ্যে বিজয়গঞ্জ বাজারের কাছে পড়েছে, কয়েক রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ ISF-এর তরফ থেকে, বেশ কয়েকজন আহত হয়েছেন, সেই পরিস্থিতিতে হাকিমুল ইসলামের এই যে গাড়ি, গাড়ির নাম্বার একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই যে গাড়ি, এই গাড়িটি কিন্তু WB08E6786, এই গাড়িতে করেই কিন্তু হাকিমুল ইসলাম যাতায়াত করেন, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই গাড়ির ড্যাশবোর্ডে যেভাবে বোমা দেখা যাচ্ছে, তাজা বোমা, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি এই গাড়ির মধ্যে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন নেতা, নাকি এখানে এই ভাঙচুরের পরে কেউ এখানে বোমা রেখে গেছেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সে বিষয়ে তদন্ত করার প্রয়োজন রয়েছে। এই যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বার দেখে পুলিশ নির্দিষ্ট করার চেষ্টা চালাচ্ছেন, এটা হাকিমুল ইসলামের নামে রেজিস্ট্রেশন রয়েছে কি না। পাশাপাশি আর একটা গাড়ি দেখাবো, কালো রঙের এই যে গাড়িটি রয়েছে, এই গাড়িটির সিটের নিচেও কিন্তু, পিছনের সিটের নিচে বোমা রয়েছে, এই গাড়িটিকেও কিন্তু একেবারে ভাঙচুর চালানো হয়েছে। ISF তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত, দফায় দফায় উত্তপ্ত ভাঙর এবং বহু সংখ্যক বোমাবাজির ঘটনা, গুলি চালানোর অভিযোগ একের পর এক হয়েছে, অনেকে আহত হয়েছেন। ISF-এর স্পষ্ট অভিযোগ ছিল তাদের প্রার্থীকে জোর করে ধরে মারধর করে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, তেমনটাও তারা অভিযোগ করেছিলেন। এবং রীতিমতো লণ্ডভণ্ড পরিস্থিতি, গাড়ি ভাঙচুরের বিষয়টা যেমন রয়েছে, সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কিনা ISF এবং তৃণমূলের যেই দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, কিন্তু যেভাবে এই তৃণমূল নেতার গাড়ির ড্যাশবোর্ডে বোমা দেখা যাচ্ছে, আরেকবার বলবো, শান্তনুকে বলবো দেখাতে, যে রীতিমতো বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং উত্তাপ যেভাবে বাড়ছে তাতে কিন্তু যে কোনো মুহূর্তে বোমা বিস্ফোরণ ঘটতে পারে, সেক্ষেত্রে আরও বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তারপরেও এই গাড়িটি ভাঙচুর হওয়ার পরেও এখানেও কিন্তু পুলিশকে কোনো রকমভাবে দেখা যাচ্ছে না, অর্থাৎ পুলিশ যেভাবে এইটা গাড়িটিকে ঘিরে রাখবে, কর্ডন করবে বা বম ডিসপোজাল স্কোয়াডকে দিয়ে বোমা উদ্ধার করবে, সেই বিষয়ে কিন্তু পুলিশের কোনো রকম কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। কার্যত মাঠের মধ্যে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে এই গাড়িটি, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বহু মানুষজন তারাও রয়েছেন, তারাও কিন্তু একটা আশঙ্কার মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছেন, এই প্রবল গরমে, প্রচণ্ড গরমে যে কোনো মুহূর্তে বোমা ফেটে যেতে পারে। আমাদের সাথে রয়েছেন একজন, এখানে এই যে গাড়ি, এই গাড়িতে বোমা, এটা কার গাড়ি? আমি বলতে পারবো না, আমি এক্ষুনি আসছি। কতটা বিপজ্জনক অবস্থা, আমি গাড়ি কোনো ভেঙে চুরি গিয়ে দেখতেছি, ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, গাড়ির ভেতরে বোমা দেখতে পেয়েছেন? তা আমি আমি ওদিকে আমি যাইনি, আমি সবই এখানে এসেছি। গাড়ির ভেতরে কি আপনারা বোমা দেখেছেন? আপনারা কি দেখেছেন? ওই বোমা আছে দেখি। আচ্ছা, এই যে গাড়ি, সাদা রঙের গাড়িটা কার গাড়ি? শুনতে পাচ্ছি আরাবুলির ছেলের গাড়ি, আরাবুল ইসলামের ছেলের গাড়ি। এই বিষয়ে কি নিশ্চিত আপনারা দেখেছেন? নিশ্চিত নিশ্চিত বলতে পারবো না। আচ্ছা, নিশ্চিতভাবে বলতে পারবেন না? নিশ্চিতভাবে। কতটা বিপজ্জনক, বোম তো এভাবে রয়েছে রোদের মধ্যে, ওরা গুন্ডা ভাড়া করে এ করে অশান্তি বাড়াবে বলে এ করেছে, আমরা শান্তির বাতাবরণ ভাঙরে
প্রেক্ষাপট বলতে গেলে আইএসএফ তৃণমূল সংঘর্ষের কারণে এই গাড়ি ভাঙচুর হয়েছে, কিন্তু গাড়ির ভিতরে যে বোমা, সেই বোমা কে বা কারা রাখলো, নাকি এই গাড়ির মধ্যে করে এই বোমা নিয়ে যাওয়া হচ্ছিল সকাল থেকে, যে মুহুর্মুহু বোমা পড়েছে, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট না হলে বোমাটা কিন্তু রয়েছে তাজা অবস্থায়, সেটা কিন্তু স্পষ্ট এবং এটা নিয়ে তদন্ত করার প্রয়োজন রয়েছে। সেই তদন্তের জন্য পুলিশের যে পদক্ষেপ, যে এই গাড়িকে পুরোপুরি ঘিরে রাখা হবে এবং যা নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা প্রয়োজন, সেগুলো কিন্তু ঘুরাক্ষরে চোখে পড়ছে না। তাজা বোমা পড়ে রয়েছে প্রখর রোদের মধ্যে গাড়ির ভিতরে, এই বোমা কেউ রেখে দিয়ে গেছে, নাকি এই বোমা এই গাড়িতে করেই বোমা নিয়ে যাওয়া হচ্ছিল, সেগুলো এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এই বোমাকে ঘিরে কিন্তু রীতিমতো রহস্য দানা বেঁধেছে। এলাকার মানুষজন বলছেন, আইএসএফের লোকজন বলছেন যে এটা হাকিমুল ইসলামের গাড়ি, এই গাড়িতে হাকিমুল চলাচল করেন। গাড়ির সামনের দিকে নাম্বার প্লেট কিন্তু মুছে দেওয়া হয়েছে, তাহলে কি কোনো রকম দুষ্কৃতি কার্যকলাপ করার জন্যই এই নাম্বার প্লেট খুলে দেওয়া হয়েছিল? সামনের দিকে নাম্বার প্লেট খোলা থাকলেও গাড়ির পিছন দিকে কিন্তু, ক্যামেরা পার্সন শান্তনুকে আরেকবার বলবো সেই ছবিটা দেখাতে, পিছন দিকের কিন্তু নাম্বার প্লেট খুলতে সম্ভবত তারা ভুলে গিয়েছিল অথবা খোলা হয়নি কোনো কারণে। সেই নাম্বার প্লেটে যেটা দেখা যাচ্ছে WB08E6786, অর্থাৎ এই নাম্বার দিলেই কিন্তু গাড়ি কার নামে রেজিস্ট্রেশন রয়েছে, এই গাড়ি থেকে চলাচল করেন, প্রাথমিকভাবে সেটা জানা যেতে পারে এবং সেটার তদন্ত প্রয়োজন রয়েছে। পুলিশ কতক্ষণে পদক্ষেপ গ্রহণ করে সেটাই কিন্তু এলাকাবাসী দেখতে চাইছেন, কেননা যে কোনো মুহূর্তে এই বোমা বিস্ফোরণ ঘটতে পারে, কেননা প্রখর রোডে রোদে গরম বাড়তে শুরু করেছে, সেই গরমে কিন্তু যে কোনো মুহূর্তে এই বোমা ফেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং তাতে কিন্তু আবার ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা। সেই কারণে স্থানীয় মানুষজন চাইছেন অবিলম্বে প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। একেবারে হিন্দু, তুমি যে কথা বলছো, রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আরাবুল ইসলামের ছেলের গাড়ি এবং সেই গাড়ির ড্যাশবোর্ডে তাজা বোমা, এবং যা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে আরাবুল ইসলামের ছেলে কি গাড়িতে বোমা নিয়ে ঘুরছিলেন, নাকি এই গাড়িতে কেউ এসে বোমা রেখে গেছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তের প্রয়োজন রয়েছে। পাশাপাশি আপনারা সকাল থেকেই যেভাবে দেখেছেন যে আইএসএফের মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে, মুহুর্মুহু একদিকে যেমন বোমাবাজি হয় অন্যদিকে গুলিও চলে, সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে তিনটে গাড়ি, তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় হচ্ছে নমিনেশন সেন্টার, অর্থাৎ বিডি অফিস থেকে মাত্র 50 ফিটের দূরে এই জায়গার নাম হচ্ছে বিজয়গঞ্জ বাজার, এবং এখানে পরপর তিনটে গাড়ি দেখতে পাচ্ছ, পরপর তিনটে গাড়ি কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো হয়। তুমি দেখতে পাচ্ছ এই গাড়ি, গাড়ির নাম্বার WB10D9030, আরাবুল ইসলামের গাড়ি, আরাবুল ইসলামের গাড়ি, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এবং এই গাড়ির ভেতরে অনেক, তুমি দেখতে পাচ্ছ দলের যে প্ল্যাকেট সব সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি, পাশেই আরেকটি গাড়ি, স্থানীয় বাসিন্দাদের জানাচ্ছেন এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ মনিরুল ইসলামের গাড়ি। এবং অভিযোগ যেটা উঠে আসে, শুধুমাত্র গাড়ি ভাঙচুর চালানো হয়নি, গাড়ির ভেতরে জিনিসপত্র ছিল সেটাও কিন্তু লুটপাট করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছ সকাল থেকে রীতিমতো কিন্তু রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা ভাঙর 2 নম্বর ব্লক এলাকা, এবং রীতিমতো কিন্তু দফায় দফায় সংঘর্ষ। এবং এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ পরপর আরাবুল ইসলাম, মনিরুল ইসলাম এবং তৃণমূল কংগ্রেসের আরেক নেতা, তিনটে গাড়ি পরপর রাখা ছিল এখানে, কিন্তু ভাঙচুর চালানো হয়। আমরা কথা বলে নেব, পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন পুলিশ কর্মীরা বসে রয়েছেন তাদের সঙ্গে। দাদা, এই এই সামনেই গাড়ি ভাঙচুর কারা করলো? সেটা আমি ঠিক বলতে পারব, আপনি তো এখানেই ছিলেন। আমি ছিলাম এখানে। আপনারা পরে এসছেন? তিনটে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মনিরুল ইসলাম, কারা করলো তখন জানা নেই। অভিযোগ পেয়েছেন? তখন ছিলাম না। না, কোনো অভিযোগ পেয়েছেন? না না না। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীদের এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা যেটা বলছেন, তারা ঘটনার পর এসছেন। পাশেই আরেকটি দোকান রয়েছে, সেই দোকান হোটেলে গিয়ে কিন্তু আমরা কথা বলবো, যেহেতু একদম উল্টো দিকে একটি দোকান, এই দোকানদাররা কিছু দেখে। দাদা, এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে গাড়ি ভাঙচুর করা হয়েছে, এটা কারা? আপনারা তো এখানে দোকানে দোকান বন্ধ করে দিয়েছেন অলরেডি, তখন দোকান অলরেডি বন্ধ করে দিয়েছেন। প্রচুর লোক এসেছিলো, প্রচুর ঝামেলা হচ্ছিলো বলে বলি আমাদের উপরে আক্রমণ হয় কিনা ওই জন্য দোকানটা বন্ধ করে দিয়েছে। কী দেখলেন? তারপর খুলে দেখলেন সব ভাঙচুর হয়ে আছে, বিশাল আওয়াজ হচ্ছে, মানুষজনের আওয়াজ হচ্ছে। কার গাড়ি এই তিনটে গাড়ি? বলতে পারবো না, খারাপ বলতে পারবো না, কার গাড়ি? আরাবুল ইসলামের হতে পারে, ঠিক বলতে পারবো না, কেননা আমরা তো জানি না কার গাড়ি। ঠিক আছে, দেখেছিলেন এখানে পালিয়ে যাচ্ছে বা? না না না, তখন দোকান আমাদের পিরান বাঁচানোর ভয় থাকে, আমি অলরেডি সাড়া ফেলে দেখেছিলাম। তার বুঝতেই পারছ কেউ কিন্তু এই বিষয় নিয়ে কিছু বলতে চাইছে না, পাশে আরও বেশ কয়েকজন দাঁড়িয়েছে। দাদা, এই কারা ভাঙচুর করলে জানেন কারা ছিল?
কেউ ছিল না, অর্থাৎ সবাই প্রত্যেকেই কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না। তো বুঝতেই পারছো রীতিমতো আতঙ্কিত এখানকার বাসিন্দারা। কিন্তু সকাল থেকে যেভাবে রণক্ষেত্র উঠে এসেছে এবং সামনে তুমি দেখতে পাচ্ছ আরাবুল ইসলামের গাড়ি, মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ এবং পরপর তিনটে তৃণমূল কংগ্রেসের নেতাদের গাড়ি, সেই গাড়ি রীতিমতো শুধু ভাঙচুর করা হয়নি, অভিযোগ উঠে আসছে যে গাড়ির ভেতরে কিন্তু জিনিসপত্র ছিল, টাকা ছিল, সেটাও কিন্তু লুটপাট চালানো হয়েছে। আমি ক্যামেরাম্যান দিব্যেন্দুকে বলব পেছনের ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ পেছনে একটি মেমেন্টো রয়েছে, সেই মেমেন্টোর উপরে আরাবুল ইসলামের ছবি এবং নাম লেখা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরাবুল ইসলামের গাড়ির ভেতরে এই সমস্ত জিনিসপত্র ছিল। আমরা একজনকে দেখতে পাচ্ছি, দাদা আমরা দেখতে পাচ্ছি আরাবুল ইসলামের একজন সিকিউরিটি গার্ড, তিনি আসলেন গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা জিনিস বার করে তিনি নিয়ে যাচ্ছেন, তার বক্তব্য আরাবুল ইসলাম পাঠিয়েছেন। এবং যেহেতু আরাবুল ইসলামের গাড়ি এবং ড্যাশবোর্ডে কিছু জিনিসপত্র ছিল সেটা কিন্তু বার করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এলাকা কিন্তু থমথমে এবং প্রত্যেকেই যেটা দাবি করছেন, এই ঘটনার সময় তারা দোকানপাট বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশ সূত্রের খবর প্রায় এক ডজনের বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং শুধুমাত্র ভাঙচুর করার অভিযোগ নয়, যেটা অভিযোগ উঠে আসছে যে গাড়ির ভেতর থেকে কিন্তু রীতিমতো লুটপাট চালানো হয়েছে। কে বা কারা এসেছিল, কোন দুষ্কৃতি এই গোটা ঘটনার পেছনে হয়েছে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে কোনো সিসিটিভি নেই, সিসিটিভি নেই যেখানে কিন্তু ফুটেজ পাওয়া যাবে। কিন্তু একদিকে এখান থেকে মাত্র 50 মিটার দূরে বিডিও অফিস, সেখানে কিন্তু নমিনেশনের প্রক্রিয়া এখনও চলছে। পুলিশ কর্মীরা যারা এখানে বসে রয়েছেন তারা কিন্তু পুরোপুরি ডিনাই করছেন, তারা বলছেন তারা কিছুই দেখেননি, তারা এই ঘটনার পর এসছেন। কিন্তু সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি আরাবুল ইসলামের একজন সিকিউরিটি গার্ড, তিনি আসলেন, এসে এই গাড়ির সামনে যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের ভেতর থেকে কিছু একটা জিনিস প্লাস্টিকের মধ্যে ছিল সেটা বার করলেন এবং তিনি বেরিয়ে গেলেন। তাকে আমরা যখন প্রশ্ন করি তিনি বলেন যে দাদার সিকিউরিটি গার্ড আমি, আরাবুল ইসলামের সিকিউরিটি গার্ড, এবং তিনি পাঠিয়েছেন গাড়ির ভেতর থেকে কিছু বার করতে। আমরা দেখলাম সব মিলিয়ে একদিকে পুলিশের বিভিন্ন জায়গায় পিকেট করা হয়েছে, কিন্তু সকাল থেকে যেভাবে মুড়ি মুড়কির মতন বোমা ফেলা হয়েছে এবং গুলি চালানোর অভিযোগ যেটা আমরা শুনতে পাচ্ছি, একাধিক ব্যক্তিরা আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে, সব মিলিয়ে কিন্তু দফায় দফায় এই সংঘর্ষ। এবং সংঘর্ষের পর রীতিমতো কিন্তু এলাকা এখনো থমথমে রয়েছে, বেশিরভাগ দোকান দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে আইএসএফ এর মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ভাঙন। একদিকে যেমন আপনাদের দেখাচ্ছি যে আরাবুল ইসলামের ছেলের গাড়িতে ড্যাশবোর্ডে তাজা বোমা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে পাশাপাশি দেখাচ্ছি ঠিক সেই মুহূর্তের ছবি যে সময় অশান্ত হয়ে ওঠে ভাঙন, আইএসএফ এর মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙন, মুহুর মুহুর হয় বোমাবাজি, চলে গুলিও। ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সকাল থেকে দফায় দফায় বোমাবাজি এবং তার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র বিডিও অফিস, সেখানে 144 ধারা জারি করা সত্ত্বেও আমরা দেখতে পাই যে জমায়েত, যেমন বহু মানুষ সেখানে জমায়েত হন এবং পাশাপাশি বোমাবাজি চলে, গুলি চলে। এবং তারপরে আমরা যে ছবি দেখি যে পুলিশ কর্মীরা তারা আহত হয়েছেন, আইএসএফ কর্মী সমর্থকরা তারা আহত হন। অন্যদিকে শাসক দলের তরফেও দাবি করা হয়েছে যে তাদের কর্মী সমর্থকরাও আহত হয়েছেন, কিন্তু অগ্নিগর্ভ সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দফায় দফায় বোমাবাজি এবং তার জেরে কিন্তু পুলিশ কর্মীরা রীতিমতো ভয় পেয়ে তারা সেখান থেকে দৌড়ে পালাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, তুমি কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলে আমাদের যে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, আরাবুল ইসলামের গাড়ি রয়েছে, অন্যদিকে আরাবুল ইসলামের ছেলের গাড়ি যেখানে ড্যাশবোর্ডে তাজা বোমা উদ্ধার হয়েছে, ঠিক কি জানতে কি আর কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমেই ছবি দেখাবো। সামনে দেখতে পাচ্ছ, সামনে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার ডান দিকেই কিন্তু যেখানে বিডিও অফিস, যেখানে নমিনেশন চলছে, এবং সেই জায়গা থেকে মাত্র 50 মিটার দূরে, আমি ক্যামেরাম্যান দিব্যেন্দুকে বলবো আসতে, তুমি দেখতে পাচ্ছ এই বাজার এলাকা, বাজার এলাকার সামনে
যে তিনটি গাড়ি তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলামের গাড়ি, তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ মনিরুল ইসলামের গাড়ি, আরেকটি গাড়ি, তিনটি গাড়ি কিন্তু পরপর শুধুমাত্র ভাঙচুর করা হয়নি, যেটা অভিযোগ যে গাড়ির ভেতর থেকে কিন্তু রীতিমতো লুটপাট চালানো হয়েছে। সকাল থেকেই কিন্তু রীতিমতো রণক্ষেত্র এই গোটা এলাকা মুড়ি মুড়কির মতন বোমা ফেলা হয়, অভিযোগ যে গুলি চালানো হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরাবুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার ছেলের গাড়ির ড্যাশবোর্ডে একটা বোমা পাওয়া গেছে অভিযোগ এবং ছবিতে দেখা যাচ্ছে। তার বক্তব্য, আরাবুল ইসলামের বক্তব্য, যেটা সাজিয়ে সেখানে বোমা রেখে দেওয়া হয়েছে, কারা রেখেছে তিনি কিন্তু বলতে চাইছেন না। তিনি বললেন যে আমরা তদন্ত করে সেটা বিকেলের দিকে সন্ধ্যের দিকে বলবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরাবুল ইসলাম তিনি যেটা বলছেন যে ISF এর তরফে এই গণ্ডগোল শুরু সূত্রপাত এবং তারাই কিন্তু প্রথমে অ্যাটাক করে। আমরা দেখতে পাচ্ছি এই গোটা এলাকা প্রত্যেকটি দোকানপাট বন্ধ, অর্থাৎ সকাল থেকেই যেভাবে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই বাজার এলাকা, প্রত্যেকটি এলাকার দোকানপাট বন্ধ এবং দোকানদারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেটা বলছেন রীতিমতো আতঙ্কের পরিবেশ রয়েছে সেখানে। তুমি আমাদের সঙ্গে থাকো, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো।